রক্তদানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল শিক্ষক দিবস মঙ্গলবার শিক্ষক দিবসে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রানীবাঁধ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিবিরের আয়োজন করা হয় শিবিরে একচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা রক্তদান করেন সকাল এগারোটা নাগাদ শুরু হয় শিবির শিবিরে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ চক্রের এসআই সুমন বন্দ্যোপাধ্যায় সংগঠনের নেতৃত্ব থেকে সদস্যেরা আয়োজকদের তরফে জানানো হয়েছে জাঁকজমকপূর্ণ শিক্ষক দিবস পালন নয় বরং সমাজের কল্যাণে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন শিক্ষক দিবসের দিনে শিক্ষক শিক্ষিকা হয়ে সমাজের কল্যাণে রক্তদান করে আপ্লুত রক্তদাতা শিক্ষক শিক্ষিকারা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন আজকে দিনটাও এমনিতে খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন জাতীয় শিক্ষক দিবস তো এই একটা মহান দিবসে শিক্ষক মশাইরা এবং সমাজের জন্য তারাতে এমনিতেই সমাজের কারিগর তার সাথে সমাজের দায়িত্ব তো এড়াতে পারেন না সেই দায়িত্ব পালনের জন্য একটা এটা একটা মহতি উদ্যোগ যে রক্তদান এবং তার সাথে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রিটায়ার করেছেন তাদেরকে একটা সম্মান প্রদর্শন এবং সমস্ত আমাদের রানীবাগ চক্রের শিক্ষক শিক্ষিকারা এক জায়গায় এসেছেন আজকের দিনটা উদযাপন এনারা প্রত্যেকেই সকালে নিজের স্কুলে সেটা পালন করেছেন এবং তারপর সেখানে মিড ডে মিল চালু রেখে তার মানে করে মিড ডে মিলের কাজ সম্পন্ন করে এখানে এসেছেন দুপুরে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য আরও অনেকে স্কুল থেকে অনেক দূর দূরান্ত থেকে স্কুলে এখানকার শিক্ষকরা আছেন তারাও মিড ডে মিল তাদের কার্য সম্পন্ন করে এখানে পৌঁছে যাবেন হ্যাঁ এবং আমাদের ডিপিএসসির চেয়ারপারসন তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং মানানিয়া ম্যাডাম তিনিও এটার জন্য শুভেচ্ছা জানিয়েছেন এই রানীবাগ চক্রের শিক্ষক শিক্ষিকাদের এই মহতি উদ্যোগকে তিনি অন্য কর্মব্যস্ততার জন্য এখানে আসতে পারেননি এবং আমি তো আসি এখানে দেখছি ওনাদের আগ্রহ এবং সমাজের কাজে যে শিক্ষকরাও এগিয়ে আসেন তারাও পিছিয়ে আসেন না সমাজের প্রত্যেকটা কাজে তারাও সমাজসেবে অংশগ্রহণ করেন তো আমাদের রানবাচকের শিক্ষকরা এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এই জন্য এদের সাধুবাদ অবশ্যই প্রাপ্য যে এই কাজটা সুষ্ঠুভাবে ওনারা করছেন সবাই মিলে একসাথে একটা সাংস্কৃতিক আজকের দিনটা উদযাপন হচ্ছে সমস্ত শিক্ষকদের আপনাদের মাধ্যমে আমিও শুভেচ্ছা জানাই যারা সমগ্র আপনাদের চ্যানেলে যারা আছেন পাঠক দেখছেন যারা দর্শক তা তাদের মধ্যে যারা শিক্ষক আছেন শিক্ষিকা আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং রানীমা চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা আজকের দিনটাকে সুন্দরভাবে উদযাপন করছেন এবং রক্তদান শিবিরকেও ওনারা সাফল্যমণ্ডিত করছেন এই জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি